হোয়াটসঅ্যাপ পোলাপাইন, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দর ইউনিক ভিডিওটা কিভাবে আমরা একটি এক্সএমএল ফাইল দিয়ে খুব সহজেই মেক করে নিতে পারবো। তো যারা এই সুন্দর ইউনিক ভিডিওটা মেক করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন, এবং ভিডিও দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে চারটি অ্যাপস মিলিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো এর জন্য জাস্ট আপনার অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবেন, তারপরে এখান থেকে আপনার অন্য একটি অ্যাপসের উপরে এটাকে রেখে দিলে আপনাদের একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে এই ফোল্ডারটি এভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে করে আপনারা চারটি অ্যাপস মিলে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করে দিবেন। তো দেখতে পারতেছেন এই যে এখানে চারটি অ্যাপস মিলে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই চারটি অ্যাপস মিলে একটি ফোল্ডার ক্রিয়েট করার পর আপনারা জাস্ট এটাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। তো স্ক্রিনশট দিয়ে দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন, তারপরে আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে চলে যাবেন, সেখানে এক্সএমএল ফাইলের একটি লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। দেন আপনারা এখান থেকে নিচে প্লাস আইকনের পাশে যে প্রজেক্ট অপশন আছে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে এক্সএমএল ফাইলটি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করেছেন সেই এক্সএমএল ফাইলের প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা সরাসরি নিচের দিকে স্ক্রল করবেন। নিচে আসার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট নামের একটি স্কাই কালারের ফাইল দেখতে পারবেন, এই ফাইলের উপরে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশন একটি ক্লিক করবেন। দেন মিডিয়া নট ফাউন্ড এই অপশন আপনারা একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই মাত্র যে স্ক্রিনশটটি দিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে উপরে প্লাস এখানে ক্লিক করে দিলে এই স্ক্রিনশটটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করবেন। তো এখানে আসার পরে আপনারা এক নম্বরে যে অ্যাপসটি রাখতে যাচ্ছেন সেই অ্যাপসটির নাম এখানে দিয়ে দিবেন। তো আমি টিকটক রাখছি, এর জন্য জাস্ট আমরা এখান থেকে এই টেক্সটের লেয়ারে ক্লিক করে দিব। দেন এডিট টেক্সটে ক্লিক করে আপনারা যদি এই টিকটক বাদে প্রথমে অন্য কোনো অ্যাপস দিতে চান তাহলে সেই অ্যাপসের নামটি এখানে লিখে দিবেন। দেন উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একেবারে নিচে চার নম্বরে যে ফাইলটা দেখতে পারবেন এই ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটি ক্লিক করে এবার আপনারা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে নিলাম, যদি আপনাদের কাছে না থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ড পিকচারের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলেই এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে দেখতে পারতেছেন যে টিকটক লেখার পিছনে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। তো এরপর এখান থেকে আমরা পরবর্তী যে তিনটা লেয়ার দেখতে পারবো এই তিনটা লেয়ারের ফাইলের মধ্যে আমরা জাস্ট আমাদের টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখতে পারতেছেন এই যে আমি আমার টিকটক অ্যাকাউন্টের হোম পেজের স্ক্রিনশটটাই যেখানে সিলেক্ট করে দিলাম, দেন উপরে প্লাস এখানে ক্লিক করে দিলেই এটা এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে করে আমরা পরবর্তী যে দুইটা আরও ফাইল দেখতে পারবো এই ফাইলের মধ্যেও আমরা আমাদের এই টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশটটা অ্যাড করে দিব। তো এভাবেই করে আপনারা এখান থেকে পরবর্তী আরও যে ফাইলগুলো দেখতে পারবেন যেমন ফেসবুক, মেসেঞ্জার এবং অ্যালবাম নামের যে ফাইলটা দেখতে পারবেন সেখানে জাস্ট আপনারা আপনাদের পিকচারগুলো দিয়ে এখানে অ্যাড করে নেবেন। তো যেখানে ফেসবুকের ফোল্ডারটি দেখতে পারবেন সেখানে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলটি এভাবে অ্যাড করে দিবেন, আর যেখানে আপনার মেসেঞ্জারটি দেখতে পারবেন সেখানে আপনারা আপনাদের মেসেঞ্জারের একটি স্ক্রিনশট এখানে অ্যাড করে দিবেন, আর যেখানে আপনারা মাই অ্যালবাম লেখা দেখতে পারবেন সেখানে আপনারা আপনাদের গ্যালারি থেকে জাস্ট একটা পিকচার অ্যাড করে দেবেন। তো একেবারে লাস্টে যে ফাইলটি রয়েছে এই ফাইলটিতে পিকচার অ্যাড করার জন্য আপনারা এই ফাইলের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এই কালারের অপশনটি চেঞ্জ করে এখান থেকে লাস্টে যে স্টার অপশনটি রয়েছে স্টার অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সেট মিডিয়া নামের যে অপশনটি আছে এই অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আবার সেম পিকচারটি সিলেক্ট করে উপরে প্লাস এখানে ক্লিক করে এই পিকচারটি অ্যাড করে নেবেন। তো এভাবে করে সবগুলো ফাইলের মধ্যে আপনাদের পিকচার অ্যাড করা হয়ে গেলে আপনারা এই ভিডিওতে একটি ট্রেন মিউজিক অ্যাড করবেন, এর জন্য একেবারে প্রথমে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অডিও নামের যে অপশনটি রয়েছে অডিও অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অল এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার অ্যালবামে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আমার কমেন্ট বক্স থেকে যে মিউজিকটি ডাউনলোড করবেন সেই মিউজিকটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন উপরে প্লাস এখানে ক্লিক করে দিবেন, তাহলে এই মিউজিকটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের এই ভিডিওটি খুব সুন্দরভাবে মেক করে নিতে পারবো। তো এভাবে ভিডিওটা খুব সুন্দরভাবে কমপ্লিট করে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে উপরে সেটিংয়ের পাশে যে এক্সপোর্ট আইকন আছে এই আইকনে একটি ক্লিক করে দিব। দেন এখান থেকে নিচে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে আজকের এই ভিডিওটা আমরা এক্সপোর্টিং করে নিব। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন।
तो आजकल मत एखने शेष कर दीची, कथा अन्य आरेकटी वीडियोते, से पर्यन्त भालो थाकबें, सुस्थ थाकबें, गुड बाय।